রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে আন্তরিক হতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুনোপটি রাঘব বোয়াল কেউই ছাড় পাবে না বললেন সেতুমন্ত্রী। রোহিঙ্গাদের ভরণ পোষণে আরও $27 কোটি অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পরমাণু শক্তি সবার জন্য উন্মুক্ত করতে হবে, নইলে পুরোপুরি বন্ধ করার দাবি এরদোগানের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই, নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু, আর রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে তাদের নিরাপত্তা মিয়ানমার সরকারকেই নিশ্চিত করতে হবে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সেক্রেটারিয়েট এবং জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে রোহিঙ্গা সংকট উত্তরণের উপায় শীর্ষক উচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 4টি নতুন প্রস্তাব উত্থাপন করবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, টেকসই, নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু, এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের নিরাপত্তা মিয়ানমার সরকারকেই নিশ্চিত করতে জোর দেন তিনি। মাদক, জুয়া আর দুর্নীতির সাথে জড়িত চুনোপটি থেকে শুরু করে রাঘব বোয়াল কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সাভারের সেনা শুটিং পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন করে সাংবাদিকদের তিনি একথা বলেন। কাদের আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রাজধানীর পর সারা দেশেই এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম ধান চালের পাইকারি হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধানের দাম প্রতি মণে কমে গেছে 50 থেকে 100 টাকা। এই অবস্থায় বাজারে ধান নিয়ে আসা কৃষকরা হতাশ। চালকল মালিকরা বলছেন, বেসরকারিভাবে বিদেশে চাল রপ্তানির দ্বার খুলে দিলে কৃষক ও মালিক উভয়ই লাভবান হবেন। বাজারে ধান নিয়ে আসা কৃষকরা জানান, ধানের ন্যায্য মূল্য না পেয়ে অনেকটাই হতাশ তারা। গত এক মাস আগে বাজারে ধানের বিক্রয় মূল্য ছিল 500 থেকে 550 টাকা, কিন্তু গত এক মাসের ব্যবধানে ধানের বর্তমান বাজার দর প্রতি মণে 50 থেকে 100 টাকা কমে এখন 450 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা জানান, ধানের ন্যায্য মূল্য না পেলে আগামী মৌসুমে অনেক ধানের জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকবে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভরণ পোষণে আগামী এক বছরে সরকারকে আরও $27 কোটি অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ নিয়ে মোট প্রয়োজনীয় সহায়তার 60% মতো প্রতিশ্রুতি মিলেছে। জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সংকটের 2 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্বের আগ্রহ কমেনি। এ সময় মিয়ানমারের উপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। পরমাণু শক্তির উৎপাদন এবং ব্যবহারের ব্যাপারে দ্বৈতনীতি অনুসরণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ের এরদোগান। এরদোগান বলেন, হয় বিশ্বের সব দেশ পরমাণু শক্তি ব্যবহারের অধিকারী হবে, আর তা না হলে পরমাণু শক্তির ব্যবহারের বিষয়টি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 74তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় গতকাল মঙ্গলবার এরদোগান এই বৈষম্যের কথা তুলে ধরেন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে আন্তরিক হতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুনোপটি রাঘব বোয়াল কেউই ছাড় পাবে না বললেন সেতুমন্ত্রী।
রোহিঙ্গাদের ভরণ পোষণে আরও $27 কোটি অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পরমাণু শক্তি সবার জন্য উন্মুক্ত করতে হবে, নইলে পুরোপুরি বন্ধ করার দাবি এরদোগানের। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।